দীর্ঘদিন ধরে হাতে পায়নি নতুন রেশন কার্ড আর এই অভিযোগ তুলে বুধবার আসানসোলের চেলিডাঙ্গায় অবস্থিত পশ্চিম বর্ধমানের জেলা খাদ্য সরবরাহ দপ্তরে বিক্ষোভ দেখালো গ্রাহকেরা। আর এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চেলিডাঙ্গা খাদ্য সরবরাহ দপ্তরে। জানা গেছে আসানসোলের বহু মানুষ দীর্ঘদিন আগে আবেদন করার পরেও এখনো আসেনি তাদের রেশন কার্ড। বিক্ষোভরত গ্রাহকদের কেউ এক বছর আগে, কেউ বা আবার দুবছর আগে আবেদন করেছে, কিন্তু তারপরেও হাতে পায়নি তাদের রেশন কার্ড। আর তারই জেরে এদের রেশন কার্ডের খোঁজ নিতে চেলিডাঙ্গায় অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে যায় গ্রাহকেরা, কিন্তু রেশন কার্ডের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে সামিল হয় তারা। এদিন বিক্ষোভরত গ্রাহকদের দাবি, অবিলম্বে যাদের রেশন কার্ড আসেনি তাদেরকে রেশন কার্ড দিতে হবে। দুর্গাপুর থেকে সমাজ হিতৈষী। রেশন কার্ড নিয়ে যাবেন, দুটোর পরে আসতেই বলছে বুধবারে হবে, বুধবারে আসতেই আবার টোকেন সিস্টেম করছে। টোকেনের দেওয়ার কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, কোনো নোটিশ নেই। আমরা যদি আধিকারিকের সাথে কথা বলতে চাই, উনি গেট খুলছেন না, আমাদের সাথে দেখা করছেন না। আমাদের যে সমস্ত সমস্যা, বিভিন্ন সিনিয়র সিটিজেন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে, তাদের যে অভাব অভিযোগ ওনারা শোনার চেষ্টাও করছেন না। আমাদেরকে জিনিসের মতো লাইনে দাঁড়িয়ে দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা, পাঁচ ঘন্টা, ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছি। কাজ না হওয়ার ফলে আমরা আবার ফিরে যাচ্ছি, আবার পরবর্তী সময়ে আবার আসছি কাজ পাওয়ার জন্য। সেই একই পরিস্থিতি শিকার হয়ে আমরা এর মোটামুটি সপ্তাহে একদিন করে ফিরছি, আবার আসছি। সমস্যার সমাধানও হচ্ছে না, কোনো আধিকারিককে আসার জন্য বললে ওনারা গেট খুলছেন না, ঢুকতেও দিচ্ছেন না। বিশিষ্ট কোনো লোককে ওনারা গেট খুলে ঢোকাচ্ছেন, ওনাদের সহযোগিতা করছেন। আমরা কিন্তু এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড পাইনি। আমাদেরকে মোবাইলে ওনারা মেসেজ দিয়েছেন যে বাইপোস্ট আমরা ডাকযোগে রেশন কার্ড পাঠাতে পারছি না, আপনারা রেশনের দোকানে এসে আধিকারিকের সাথে দেখা করে আপনারা রেশন কার্ড নিয়ে যান। মোবাইলে আমাদের মেসেজ দেওয়া আছে অনেক দিন হলো, তারপরেও রেশন কার্ড এখনও কালেকশন করতে পারিনি। আজকে আবার কুপন সিস্টেম করেছে, কোনো গাইডলাইন নেই, কিচ্ছু নেই। ওনারা ভিতর থেকে যা বলছেন আমাদেরকে সেইগুলো মেনে নিয়ে আমাদেরকে সেই পথে চলতে হচ্ছে। আমরা চাই এটা সুষ্ঠুভাবে সমাধান হোক, সকলে ঠিক ঠিকভাবে পাক, একটা গাইডলাইন তৈরি করা হোক। আমার নাম বিশ্বনাথ সিংহ, সিনিয়র সিটিজেন, আমি গোধুলি মোড় ধনশ্রম থেকে এসেছি। আজকে সকাল সাড়ে ছটার সময় কানপুর বাস স্ট্যান্ডের নিকটে যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে একজন কর্মীর সামনে আমাদের বড় বাসের একজন কন্ডাক্টারের ঝামেলা হয়, এবং সেই কন্ডাক্টারকে ঝামেলা হওয়ার পর আমার টোটোর কয়েকজন স্টাফ মিলে তাকে কলার টলার ধরে মারামারি করে। এবং এইরকম বিগত কয়েক বছর ধরে গোটা আসানসোল জুড়ে, কালকে গত আসানসোলেও কালকে টোটোর সঙ্গে মিনি বাসের স্টাফের ঝামেলা হয়েছে। এবং আমরা বাসে, মিনি বাস এবং বড় বাসে পক্ষ থেকে, ইউনিয়ন পক্ষ থেকে বলছি যে এই রাস্তা জুড়ে যে টোটোর আজকে চলছে, যার ফলে বাসের প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে এবং অযথা অনেক ট্রাফিক জ্যাম হয়ে থাকে। এই ট্রাফিক জ্যামের কথা ভেবে এবং যাতে বড় বাস এবং মিনি বাসের যে অসংখ্য কর্মী রয়েছে যারা খেটে খাচ্ছে সকাল থেকে, সকাল চারটে থেকে শুরু করে রাত দশটা অবধি সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে, এরা সারা বছর একটা ন্যূনতম ভাড়ায় কাজ করে, অথচ কোনো দিন কোনো যদি স্ট্রাইক থেকে থাকে সেদিন একটা টোটো ভাড়া যেখানে দশ টাকা হওয়া উচিত সেটা চলে যায় পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা, অর্থাৎ ওদের ভাড়ার কোনো লিমিট নেই, অথচ ওরা কোনো রকম রোড ট্যাক্স বা কোনো রকম সরকারি কোনো রকম ট্যাক্সের আওতায় আসে না, তবুও ওরা এইভাবে যেভাবে অযথা চলে তাতে অনেক মিনিবাস বড় বাসের শিল্পের ক্ষতি হচ্ছে। আমি সরকারের কাছে আহ্বান করব যাতে এই সমস্ত দিকগুলো দেখে উপযুক্ত ব্যবস্থা নেয়, এবং আমাদের মিনিবাস বা বড় বাসে যারা কর্মী আছে এবং বাস মালিকরা যারা আছে তারা অযথা বেকার না হয়ে যাক, এই দিকটা বিবেচনা করার জন্য আমি আমাদের লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব। এখন আপনারা কী চাইছেন? এখন আমরা চাইছি যে টোটো চালক যে মেরেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না হোক, এবং শুধু তাই নয়, এটা নিউজ বুলেটিন নিবেদন করছে জাতীয় যুব কম্পিউটার বাসস্ট্যান্ড সংলগ্ন যেভাবে এখান থেকে শুরু করে বিনার অবধি যেভাবে টোটো চলছে তাতে আমাদের বাসের প্যাসেঞ্জার অনেক কমে যাচ্ছে, এবং এর ফলে কি বাস শিল্পটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর অযথা ও টোটো রাজ হয়ে যাওয়ার বাস শিল্পর অনেক চরম ক্ষতির মধ্যে দিয়ে পৌঁছাচ্ছে। কাজেই অনুরোধ করবো যে প্রশাসন, আজকের কি আপনারা বাস চালাবেন? এটা সমস্ত ওয়ার্কাররা মিলেই ফাসলা নিতে পারে, কারণ ওয়ার্কাররা প্রত্যেক দিন প্রতিনিয়ত টোটো এবং অটো, আগে ছিল অটো এখন হচ্ছে টোটো, এদের কাছ থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন ওয়ার্কারদের মনোবল খুবই ভেঙে গেছে, তারা চাইছে এটার একটা স্থায়ী সমস্যা প্রশাসনের তরফ থেকে করা হয়।
আপনার নাম আর পরিচয়? অমিত ঘোষ, তৃণমূল ক্যান্টিন।